beauty lies in the eyes of the beholder. এর সৃষ্টির অর্ধনারীশ্বর যুগল সম্মিলন যজ্ঞে নান্দনিকের প্রথম আহুতি বৃষ্টির দিনে একলা। আজকের গল্প ভানুসিংহের বিপদাবলী, কলমে স্মরণজিৎ চক্রবর্তী, প্রধান চরিত্রে বাইকিং, সেজুতি, ইলিনা এবং রাজা। বৃষ্টিটা ধরে এসেছে, মাথার উপরের শেড চুইয়ে জল পড়ে চলেছে অনবরত। সামনেই একটা দোমড়ানো প্লাস্টিক থেকে জল পড়ে জমছে নিচের ভাঙা খুঁড়িটাতে। সেই দিকে তাকিয়ে বাইকিং বলল, 10 দিন হয়ে গেল মাইরি, তবু কিছুতেই কিছু হচ্ছে না। সিগন্যাল সেই রেডি হয়ে আছে, কোনো প্ল্যাটফর্মই তো দিচ্ছে না যেখানে গাড়ি ঢোকাবো। রাজা, তুই কিছু কর ভাই, মনের অবস্থা একেবারে পোড়া কারবাইডের মতো হয়ে গেছে। বাইকিংয়ের ভালো নাম ভানুসিংহ রায়চৌধুরী, কিন্তু কীভাবে যে সেটা বাইকিং হয়ে গেছে নো বডি নোজ। ওর কথা শুনে আমি মনে মনে হেসে ফেললাম, তারপর বললাম, আরে একই ক্লাসে পড়ে, পাশে হয়ে বসে, কিন্তু তুই তাও কিছু করতে পারছিস না, সিগন্যালের কথা বলছিস, তুই কি অ্যাটল একটু চেষ্টা করেছিলি? চেষ্টা করেই তো কেসটা খেলাম গুরু। বাবা কি বলিস, এর মধ্যে কেসও খেয়ে গেছিস? ভগবান, তুই তো করিত কর্মা ছেলে ভাই, কেন কি হয়েছিল বল। আর বলিস না, সেকেন্ড দিনই ভাবলাম ওই ইয়েটা না জানিয়ে রাখলে যদি কেউ লাইনে ঢুকে আমাকেই বেলাইন করে দেয়, তাই ফার্স্ট বলেই ছয় মারতে গিয়েছিলাম। সেদিন টিফিনে গিয়ে ধরলাম, নাম ফাম দেওয়া নেওয়াও হলো, তারপরই ওই একটু ভুল করে বসলাম। মানে আমি সরাসরি ওকে বলেই ফেললাম যে আমি ওকে ইয়ে করি। সর্বনাশ, ইয়ে করিস, হা কপাল, এই দুদিনের মাথায় ব্যাপারটা একেবারে ইয়েতে নিয়ে ফেললি। আরে তোর মাথার মধ্যে কি ইয়েদের ব্রেন আছে নাকি রে? আর ও কেলো হয়েছে রে, তুই তো দেখেছিস ওকে কেমন দেখতে, ছাই রঙা চোখ, ব্রাউন রঙের মতো চুল, ফ্লুরোসেন্ট বাল্বের মতো স্কিন। আমি প্রশংসাই করছিলাম, আরও মিটি মিটি হাসছিল, কিন্তু মুখ ফসকে হাইব্রিড আম বলতেই সব জন্ডিস। তুই বিশ্বাস কর, এর আগে আমি ওকে ক্যাটরিনা ক্যাফ থেকে ইয়ানা গুপ্তা সব বলেছি, কিন্তু ওর ওই বিলিতি ধাঁচের চেহারাটা মনের মধ্যে খোঁচা মারছিল কি না, তাই হাইব্রিডটা স্লিপ করে বেরিয়ে গেছে। ওকে কত বোঝালাম এটা আদেও খারাপ নয়, এটা ভালো হাইব্রিড, বাংলায় যাকে বলে উচ্চ ফলনশীল, কিন্তু ও আরও খোঁচে গেল। আমি হলে জানিস তোকে কি করতাম? শোন, আমি হলে তোকে চড়িয়ে গাল লাল করে দিতাম গাধার বাচ্চা। এ রাজা প্লিজ, ও তো তোর ল্যাব পার্টনার হয়, একটু ম্যানেজ করে দে গুরু। ডমিনোজের পিৎজা প্রসাদ চড়াবো, ড্রিউ ব্যারিমোরের সিনেমা দেখাবো, এ যাত্রা ত্রাণ করে দাও নাথ গুরুদেব আমার পিসেমশায়। আমরা এবারে ক্লাস 11-এ উঠেছি, দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের কাছেই আমাদের স্কুল। এইচএস বলে নতুন ছেলেমেয়ে ভর্তি হয়েছে প্রচুর, এরই মধ্যে ইলিনা রায় বলেও একজন এসেছে, তাকে নিয়েই আমাদের এতক্ষণ আলোচনা হচ্ছিল। আমাদের এইসব কথাবার্তা সাধারণত স্কুলের ছাদেই হয়, ছাদের এক কোনায় জলের ট্যাঙ্কের ওপরে কোরুগেটেড ফাইবার শেড। এই শেডের তলায় বসেই আমি আর বাইকিং যাবতীয় প্ল্যান প্রোগ্রাম করি। এখানে রোদ নেই, কিন্তু বেশ সুন্দর একটা হাওয়া আছে। প্রথম দিনই ইলিনাকে দেখে বাইকিং বলেছিল, রাজা দেখেছিস স্কুলের ভাগ্য তো খুলে গেল রে, এই মেয়ে পৃথিবীর হতেই পারে না, গালের টোল দুটো দেখেছিস একেবারে খুন খারাপি, এ সিওর প্লোটোর মেয়ে, ওরকম ঠান্ডা ফ্লুরোসেন্ট গায়ে রং, ওহ গুরু। আমি সেদিন আর জিজ্ঞেস করিনি প্লুটোর মতো গায়ে রং মানে কি, কিন্তু এরই ভেতরে যে একটা জিলিপি পাকিয়ে রেখেছে আমি আন্দাজি করতে পারিনি। আমার সঙ্গে অবশ্য এলেনার আলাপ খুবই স্মুথলি হয়েছে,
একটু ফ্রি হওয়ার পর একদিন লীলিনা বলেছিল, রাজা, তোর চশমার ফ্রেমটা বেশ আনকমন। যাকে বলে একটু ওভার এক্সাইটেড হয়ে গেছিলাম, একটু ক্যাটদানি দেখাতে গিয়ে বলেছিলাম আনকমন না। আরে জানিস, অনেক খুঁজে খুঁজে বের করতে হয়েছে ফ্রেমটা, দারুণ বল। আনকমন হলেই কিন্তু সেটা দারুণ হয় না। আমার মুখ তো অমনি চুপসে ফুটো বেলুনের মতো হয়ে গেছিল সেদিন, কি যাতা। পাশের একটা মিষ্টি দেখতে মেয়ে বলেছিল, না রে খুব সুন্দর, ইলিনাটার কথায় পাত্তা দিস না তো, ওরকমই। এই মেয়েটির নাম সেজুতি, ও আগেও আমাদের স্কুলেই পড়তো, তবে অন্য সেকশনে। ও অদ্ভুত ভালো আর খুবই সহজ, যেমন দু চার দিন পরেই আমায় বলেছিল, তোকে না ভীষণ ভাই ভাই দেখতে। পাশেই বাইকিং ছিল সেদিন, বেটা অমনি ফুটকেটে বলেছিল, ঠিকই বলেছিস, এখন তো দুটোই ভাই, রাজা ভাই আর দাউদ ভাই। এই 10-12 দিন সবই ঠিকঠাক হয়েছে, শুধু বাইকিং এর ব্যাপারটা ছাড়া। এই নিয়ে আমরা কথা বলছিলাম স্কুল থেকে ফেরার সময়। আমি ট্রামে করে ফিরি আর বাইকিং একটা মোপেরের মতো গাড়িতে করে ফেরে। সেদিনও ফিরছিলাম, হঠাৎ সেজুতি এসে বাইকিংকে বলল, এই আমাকে একটু পৌঁছাতে পেরে, বাবা আজকেও গাড়ি পাঠায়নি জানিস। আরে ডাহা ঢপ, আমি নিজে চোখে দেখেছি ওদের হলুদ ফিয়েট পালিওটাকে, কিন্তু বেমালুম চেপে গেলাম। সেজুতি তখন ক্রমাগত বাইকিং এর মাথা খেয়ে চলেছে লিফট পাওয়ার জন্য। বাইকিং কিন্তু বিন্দু মাত্র পাত্তা না দিয়েই বলল, ভাগ আমি এখন গাড়িটা সার্ভিসিং এ নিয়ে যাব, তুই বরং ওই রাজার সাথেই ট্রামে কেটে পড়। একদম আমাকে রাজা প্রজা দেখাবি না তো। সেজুতি চলে যেতে আমি বাইকিং কে বললাম, কি বদরে তুই, নিলি না কেন ওকে, এতবার করে লিফট চাইলো। এটা কি সরকারি পরিবহন নাকি আমি ওর মাইনে করা ড্রাইভার? তুই জানিস গত সপ্তাহে 6 দিন লিফট দেওয়া হয়ে গেছে, তাও যদি ইলিনা হতো। আচ্ছা ইলিনা চাইবে কি করে, আরে ও তো প্লুটোর মেয়ে, তাই মোপেরে চড়ে না। ভাগ গা ধাকু থাকার, ওদের ল্যান্সারটা রোজ আসে দেখিস না, আর হাইব্রিড আমের কথা অমনি ভুলেও গেলি। কি করি বলতো, টায়ারটা পাংচার করে দেবো, ওটাই বাকি আছে। তাহলে ওর ড্রাইভারও তোর কাছে লিফট চাইবে। একটা কথা বলে রাখি শোন, ওর দাদা ক্যারেটের ব্ল্যাক বেল্ট, জানিস এটা? এমন পেদান পেদাবে না তখন মারের চোটে, একেবারে বৃন্দাবন দেখবি তুই। বৃন্দাবন? বাহ, বৃন্দাবনই তো চায়। ভালোভাবে বন্ধুত্ব হওয়ার পর বুঝলাম যে ইলিনাও খুব ভালো মেয়ে, শুধু একটু ঠোঁট কাটা। একদিন ছুটির পরও বলল, রাজা আমাদের বাড়ি একবার যাবি প্লিজ, আসলে আসলে একটু তোর হেল্প দরকার। আমি ভাবলাম এই সুযোগে যদি বাইকিং এর ব্যাপারটা সেটেল করা যায়, বেটা যা ঘ্যান জ্ঞান শুরু করেছে না, তাই রাজি হয়ে গেলাম। সাউদার্ন অ্যাভিনিউ এর ওপর ইলিনাদের বাড়ি, অনেকটা বাংলো টাইপ, পাঁচিল দেওয়া, ভেতরে বাগানও আছে। সামনের বারান্দায় 4 জন বসেছিলেন, 2 জন যে ইলিনার বাবা মা তা বলে দিতে হবে না। ইলিনা আলাপ করে দেওয়ার পর জানলাম যে আর একজন ওর দাদা, আর অন্যজন দাদার বন্ধু, নাম সৌম্য বাসু। শেষের জন একদম যাকে বলে টল ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম, চোখে সরু ফ্রেমের চশমা, বয়সের তুলনায় একটু বেশি গম্ভীর মনে হলো আমার। ইলিনার ঘরটাও বেশ সুন্দর, দেওয়ালে স্টিভ ওর বড় ছবি, জানলায় লেমন কালারের ড্রেপারি। তুই তো স্কুল থেকে এলি, চিকেন স্যান্ডউইচ খাবি? না লুচি খাবো। ইলিনা একটু হেসে চলে গেল অন্য ঘরে। আমি মনে মনে ছক কষতে থাকলাম বাইকিং এর হাইব্রিডকে কিভাবে লো ব্রিড করা যায়। এরই মধ্যে ইলিনা ফিরে এলো, রাজা একটা হেল্প করবি? করব, কিন্তু আমারও একটা কথা শুনতে হবে। কিন্তু শুনবো, তবে আমার 8টা অঙ্ক করে দিতে পারলে তবে। ও অঙ্কগুলো এগিয়ে দিল আমার দিকে, তারপর বলল, সবকটা সলভ করে দে, তাহলে যা বলবি
তাই শুনব। টানা এক ঘন্টার ধস্তাধস্তিতে মাত্র ছটা অঙ্ক হলো। ইতিমধ্যে ফরমায়েশ মতো লুচি আলুর দম মিষ্টি এসে গেলেও তখনও তা ছুঁতে পারিনি। আমি শেষে দুহাত তুলে বললাম, দুটো কিছুতেই হচ্ছে না রে, মোস্ট প্রবাবলি ডেটায় গন্ডগোল আছে। ইলিনা হাসলো। আমি বললাম, আচ্ছা এবার কথাটা বলি। আটটা না হলে কোনো কথা নয়। আমি চুপ করে গেলাম। ভাবলাম যাকে ভাইকিং ভ্যান্ডাল হয়ে যাক, আমি এদিকে লুচি সাটাই বড়। চলে আসার সময় ইলিনা গেট অবধি ছেড়ে দিল আমায়। বারান্দায় এখন আর কেউ নেই, সন্ধে হয়ে গেছে। ইলিনা বলল, রাজা ভাইকিংকে বলিস অন্যের কাঁধে বন্দুক রেখে সেটা কখনো চালানো যায় না। ওই যে দাদার বন্ধুকে দেখলি, আইআইটিতে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ে, প্রতি সপ্তাহেই এখানে একবার করে আসে। বুঝতেই পারছিস কালোর সঙ্গে ডিস্কে যাওয়ার কথা আছে। ও যে চিঠিগুলো আমায় লিখে, তাতে পৃথিবীর সব প্রেমের কবিতা পেয়ে যাবি, বুঝলি? হুম, বুঝলাম। তা তোরও কি ওকে ভালো লাগে? চশমা পরা মানুষ আমার বেশ ভালো লাগে। এই এই এবার যা যা দেখ কত মেঘ করেছে, বৃষ্টিও আসতে পারে। কিন্তু আমি বেরিয়ে পড়লাম, বেশ হাওয়া দিচ্ছে। ম্যানোকা সিনেমার সামনে দিয়ে যাওয়ার সময় দেখলাম পোস্টার থেকে ঋত্বিক রোশন হাসছে, চশমা পরা ঋত্বিক, কই মিল গেছে ছবিতে। ঋত্বিক রোশনের সঙ্গে অনেকটা সৌম্য বাসুর মুখের মিল আছে। ওই তাহলে নির্ঘাত ইলিনার ইয়ে, বেশ, সেই জন্যই চশমা পরা মানুষ ভালো লাগে ইলিনার। আমি আবার পোস্টারটা দেখলাম, মনে হলো ঋত্বিক নয়, সৌম্য বাসুই আমার দিকে তাকিয়ে বলছে, মুঝে মিল গয়া। কাকা, তুমি খরচের খাতায়, ইঞ্জিনিয়ার ছেলের সঙ্গে টক্কর পারবে? তার চেয়ে ওয়াকওভার দিয়ে দে, নয়তো বাংলাদেশ ক্রিকেট টিমের মতো অবস্থা হবে। কিন্তু দেখ সামনেই ফেস্ট, তুই বরং সেদিকে মন দে। আজও আমরা স্কুলের ছাদেই বসে আছি, ফেস্টের জন্য ক্লাস আগেই ডিসলভ হয়ে গেছে। আজ আকাশে মেঘ নেই একদম, দূরে দক্ষিণাপনের কাছে ইন্ডিয়ান অয়েলের বোর্ড দেখা যাচ্ছে। অনেক উঁচু দিয়ে উড়ে যাওয়া একটা রূপালী এরোপ্লেন আকাশের গায়ে সাদা টুথপেস্টের মতো ধোয়া লাগিয়ে দিয়েছে। ভাইকিং সেই দিকে তাকিয়ে বলল, আমিও ইঞ্জিনিয়ারিং পড়ব। হুম, ততদিনে সৌম্য স্টেটসে। আমিও স্টেটসে যাব। হুম, ততদিনে হয়তো সৌম্য কোনো মাল্টিন্যাশনালে 60-70 হাজার টাকার চাকরি করছে। আমি 80-90 হাজার টাকার চাকরি করব। ভাইকিং এবার একেবারে মরিয়া। আমি ওকে আরো লাগিয়ে দেওয়ার জন্য বললাম, ওরে নারু, ততদিনে সৌম্য ইলিনা সেকেন্ড জেনারেশন, তোকে মাম্মা মাম্মা কাটবেরি খাবো, মাম্মা মিকি মাউস কিনবো, এইসব বলে অস্থির করে তুলবে। তবে উপায় শোন, সরে পড়, এইচএস বেশ টাফ, সেই দিকে মনটা দে। দেখ ইলিনা ইলিনা তোর জন্য নয়। ইয়ার কি শেষ না দেখে, সেজুতিকে দূর থেকে আসতে দেখে কথাটা বেমালুম চেপে গেল। কিরে নন্টে ফন্টে, কি হচ্ছে? তাতে তোর দরকার কি? ভাগ, দেখছিস না একটা জরুরি আলোচনা করছি। তোর আলোচনা? সে তো শুধু ভাট বকা, আলো চলে গিয়ে চোনা পড়ে থাকা, তার চেয়ে বরং আমায় বাড়ি পৌঁছে দে। আজও আমায় গাড়ি আসেনি জানিস। ইল্লি, আমি তোর পোষা বিল্লি নাকি? ভাগ তুই এখান থেকে। সেজুতি হঠাৎই চুপ করে গেল, তারপর ছলো ছলো চোখে তাকিয়ে বলল, দিবি না তো? ঠিক আছে। সেজুতি চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই ভাইকিং বিরক্তি আর বিব্রত ভাব মিশিয়ে বলল, উফ কি ঝামেলা রে বাবা, ঠিক আছে চল। আমি অবাক হয়ে সেজুতির দিকে তাকাতেই ও আমায় ফিসফিস করে বলল, ভাইকিংকে তো আর ভাই ভাই দেখতে না বল। ফেস্টে বিশেষ ঝামেলা হয়নি,
শুধু ডিবেটে নৃত্যকলা মেয়েদের একচেটিয়া নয়ের পক্ষে বলতে গিয়ে ভাইকিং রবিশঙ্করের দাদার নাম অন্নদাশঙ্কর বলে ফেলেছিল, এই যা। তাছাড়া আর সব ফার্স্ট ক্লাস। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, আমাদের আড্ডায় অবশ্য তাতে কোনো রকম ছেদ পড়েনি। সেজুতি লিফট নেওয়াও চলছিল, আর ভাইকিং ও প্লুটোর মেয়েটির সঙ্গে মোটামুটি গোছের একটা র্যাপও বানিয়ে ফেলেছিল। আর এসবের মধ্যেই ছোট্ট একটা বাঁক নিল আমাদের জীবন। এলেনা আমাকে বলেছিল রবিবার ওদের বাড়ি যেতে, ওর ফিজিক্স এর কিছু অঙ্ক করে দিতে হবে। আর আমার লুচি প্রীতির কথা জানতে পেরে ওর মা আমাকে লুচিও খাওয়াবেন। ওদের বাড়িতে যাওয়ার আগে কি মনে করে আমি ভাইকিংদের বাড়ি গিয়েছিলাম। গিয়ে তো পুরো ভূত দেখলাম, খাটে ভাইকিং শুয়ে, সামনে হ্যারিকেন হাতে কাকিমা আর কাপড়ের পট্টি হাতে সেজুতি। আমায় দেখে কাকিমা বললেন, দেখো তো কি কাণ্ড, তুমি তুমি বরং বসে কথা বলো, হ্যাঁ আমি যাই ভেতরে। কি রে হাতে হ্যারিকেন, কেস কি? ইলিনা খবরদার, ওই নাম উচ্চারণ করবি না আমার সামনে। যেমন বিচ্ছিরি মেয়ে তেমনই বিচ্ছিরি নাম, দিলিনা নীলিনা, দূর দূর। গোটা ব্যাপারটা জানা গেল সেজুতির কাছ থেকে। গতকাল অর্থাৎ শনিবার সন্ধ্যাবেলা ইলিনা, সৌম্য, ইলিনার দাদা আর সেজুতি সবাই মিলে ডিস্কে গিয়েছিল। ভাগ্যক্রমে ভাইকিং ও হাজির ছিল। ব্যাস সৌম্যকে আইডেন্টিফাই করতে পেরে ভাইকিং টং, কাঁটা লাগা গানের সঙ্গে সবাই যখন নাচছে, ভাইকিং তখন এক গ্লাস কোক নিয়ে ঢেলে দিয়েছে সৌম্য বাসুর গায়ে। নিমেষের ডেস্ক কুরুক্ষেত্র, ভাইকিং ও ফাটিয়ে দেবো, লোপাট করে দেবো বলে রং দেখাতে গেছে। আরো ঝাড় খেত, স্রেফ সেজুতি গিয়ে বাঁচিয়েছে। আমি সব শুনে বললাম, ঠিক আছে, বাট এতে ইলিনার দোষটা কই? দোষ কই, ও আমাকে বাঁচালো না কেন? সেলফিশ, রুথলেস লেডি ম্যাকবেথ। বুঝলাম কোনো কথা বলাই বৃথা, তাই শুধু বললাম, ঠিক আছে ওকে, তুই রেস্ট নে বরঞ্চ, সত্যি তোর বয়স বাড়লো না রে ভাইকিং। ঠিক হে আমি আসি। ঘর থেকে বেরিয়ে বাইরে জুতো পরতে পরতে শুনলাম সেজুতি আস্তে আস্তে বলছে, এত নড়ছিস কেন, শেকটা দিতে দে না। সেই তো তখন থেকে দিচ্ছিস, তোর কষ্ট হচ্ছে না? বাইরে এসে দেখি ঝলমলে আকাশটার অর্ধেকটা ধূসর রঙে ঢাকা। শরৎকালের এই এক বিপদ, তবে বাকি অর্ধেক আকাশ এখনো নীল। আর কি আশ্চর্য, আজকেও অনেক উঁচু দিয়ে একটা রূপোরি প্লেন উড়ে যাচ্ছে। মনটা হঠাৎই খুব ভালো হয়ে গেল, তবে বৃষ্টি আসতে পারে ভেবে দ্রুত পা চালালাম। এলিনাদের বাড়িটা আজ একটু চুপচাপ। এলিনা ওদের ব্যালকনিতে দাঁড়িয়েছিল, আমায় দেখে নিচে নেমে এসে বলল, কি রে এত দেরি করলি যে, চল এবার ঘরে চল। আজ ঘরে এসি চলছে, একটা সুন্দর গন্ধ ভেসে বেড়াচ্ছে চারিদিকে, কিন্তু কিসের যে গন্ধ তা আমিও বুঝলাম। আগে অঙ্ক কর, তারপর লুচি খাওয়াবো। ইলিনা, এটা কিন্তু ঠিক হলো না। মানে কাল ভাইকিং কে না মারলেই চলছিল না? দাদার সঙ্গে বাঁদরামো করলে ওরকমই হয়, আর সে যদি তো সব সামলে দিয়েছে ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, তুই কিছু বললি না কেন? যার জিনিস সে সামলাবে, আমার কি দায়। দেখ আসলে ভাইকিং একটু শর্ট টেম্পার্ড, এমনিতে কিন্তু দারুণ ছেলে, ভেরি রেয়ার এন্ড আনকমন কাইন্ড অফ আ বয়। আনকমন হলেই কিন্তু সেটা দারুণ হয় না। আরে না না, ভাইকিং এর এখন ঘোর কেটেছে। আর আর আমি ওকে বলে দিয়েছি যে যে তোর সৌম্য বাসুকে পছন্দ। সৌম্য? আমি? ইউ মাস্ট বি আউট অফ ইওর মাইন্ড। এমা কেন, মানে মানে তুই তো বললি, মানে তুই যে বললি তোর তোর চশমা পরা মানুষ সৌম্য তোকে প্রপোজ, একসঙ্গে ডিস্কে যাওয়া, তো আর আর তুই জানিস যে সৌম্য এখন কন্টাক্ট লেন্স পরে। ইরিনার চিৎকারে আমি আর চাপতে পারলাম না।
জিজ্ঞেস করেই ফেললাম। আচ্ছা আচ্ছা, তবে কাকে ভালো লাগে তোর? এলিনার চোখ দুটো নরম হয়ে এলো হঠাৎ, হাসির সঙ্গে গালে জেগে উঠল দুটো টোল। সত্যি খুন খারাপি। তারপর আস্তে আস্তে বলল, দেখ তোর তোর পিছনেই দাঁড়িয়ে আছে। আমি চট করে পেছনে ঘুরলাম। একটা ড্রেসিং টেবিল, বড় বেলজিয়ান গ্লাসের আয়না, তার মধ্যে দাঁড়িয়ে আছে হালকা গোফ ওঠা 17 বছরের একটা হতভম্ব ছেলে। তার চোখে একটা আনকমন ফ্রেমের চশমা। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे, उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशा हरा कैमुन बोका मुंटा रे। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे, उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशा हरा कैमुन बोका मुंटा रे।